মাত্র 9 মাসের শিশু অস্মিতা, আর এই বয়সে সে এমন এক বিরল রোগে আক্রান্ত যার ওষুধ ভারতবর্ষে পাওয়াই যায় না। চিকিৎসকরা জানিয়েছেন বিদেশ থেকে আনতে হবে ওষুধ, আর তাতে খরচ পড়বে প্রায় 17 কোটি টাকা। ভাবতে পারছেন, একটা মধ্যবিত্ত পরিবারে এই টাকার অঙ্কটা রীতিমতো আকাশ ছোঁয়া, তাদের ভাবনার বাইরে। কিন্তু ছোট্ট সন্তানের মুখটার দিকে তাকিয়ে নিরুপায় বাবা মা। তার উপর দুধের শিশুর শারীরিক অবস্থার উন্নতির আশায় গত 3 মাস যাবত এক হাসপাতাল থেকে অন্য ডাক্তারের চেম্বার, এক জেলা থেকে অন্য রাজ্যে ছুটে বেড়াচ্ছেন অসহায় মা বাবা। ফলত এখন আর বাবার চাকরিটাও নেই। ঘরের ভেতরে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে ওই একরত্তির শিশু, আর বাইরে অসহায় বাবা মা রোদ ঝড় বৃষ্টিতে দৌড়ে বেড়াচ্ছেন 9 মাসের সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে। গত 4 মাস ধরে বিরল রোগ স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফির সঙ্গে লড়াই করে যাচ্ছে 9 মাসের অস্মিতা। ডাক্তাররা জানিয়েছেন যথাযথ চিকিৎসা না হলে ছোট্ট শিশুটির প্রাণ সংশয় হতে পারে, কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচের অঙ্কটা কোটিতে গিয়ে দাঁড়িয়েছে, সেটাও 1-2 কোটি নয়, প্রায় 17 কোটি। বলার অপেক্ষা রাখে না, একটা মধ্যবিত্ত পরিবারে এই টাকাটা জোগাড় করা একেবারেই মুখের কথা নয়। তবে এবারে দ্য বোম্যান্টোল্ড এর আগেও বহুবার বহু মানুষের জীবন সংগ্রামের গল্প আপনাদের সামনে তুলে ধরেছে, তবে আজ রইল এক দুধের শিশুকে বাঁচাতে অসহায় বাবা মায়ের লড়াইয়ের বাস্তবটা। চলতি বছরের 9ই জানুয়ারি জন্ম হয় অস্মিতার। আর 5 জন বাবা মায়ের মতোই সন্তানকে নিজের স্বপ্নটা দিয়ে বড় করে তোলার স্বপ্ন দেখেছিলেন নদিয়ার এই দম্পতিও। কিন্তু ওই আমরা ভাবি এক আর বাস্তবে হয় আরেক। এরই মধ্যে জানা যায় ছোট্ট শিশু এক বিরল রোগে আক্রান্ত, আর তা থেকে হতে পারে প্রাণ সংশয়। মুহূর্তেই যেন আকাশটা ভেঙে পড়েছিল বাবা মায়ের মাথায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি টাইপ 1 হলো একটি জেনেটিক রোগ যা SMN1 নামক জিনের মিউটেশনের কারণে হয়, আর এই রোগের ফলে শরীরের মোটর নিউরনগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে, যা মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত পাঠাতে সাহায্য করে, আর ফলে আক্রান্ত শিশুর পেশিগুলো দুর্বল হয়ে যায়, যা স্বাভাবিক হাঁটা, বসা এবং শ্বাস নিতে রীতিমতো বাধা সৃষ্টি করে। এই SMA টাইপ 1 সাধারণত জটিল পরিস্থিতির সৃষ্টি করে, আর চিকিৎসা না পেলে বেশিরভাগ শিশুই 2 বছরের বেশি বাঁচতে পারে না। তবে উপায় একটা রয়েছে, জলজেন্সমা। এটি একটি এককালীন জিন থেরাপি যা কিনা SMA টাইপ 1 রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। কিন্তু বিষয়টা এতটা সহজ নয়, কারণ জলজেন্সমা বিশ্বের সবচেয়ে দামি চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি। এর দাম প্রায় 16-17 কোটি টাকা। আগে হ্যাঁ, অঙ্কটা 16-17 কোটি। অস্মিতার মা গৃহবধূ, বাবা একটা বেসরকারি সংস্থায় কাজ করতেন, কিন্তু গত 3 মাস যাবৎ ছোট্ট মেয়েটার চিকিৎসার জন্য ছোটাছুটি করতে গিয়ে সেই কাজটাও এখন আর নেই। কখনো ভেলোরে, কখনো বেঙ্গালুরু, তো কখনো আবার কলকাতা। যখন যেখানে একটু আশার আলো খুঁজে পেয়েছেন বলে মনে হয়েছে, সেখানেই তৎক্ষণাৎ ছুটে গিয়েছেন এই বাবা মা। যদি তাদের সন্তানের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়, যদি কিছু টাকা জোগাড় হয়। ইতিমধ্যেই পুরো ঘটনার কথা জানিয়ে আর্থিক সাহায্যের অনুরোধ করে সমাজ মাধ্যমে পোস্টও করেছেন তারা। অস্মিতার মা বাবা জানিয়েছেন, অস্মিতা SMA হোপ ফান্ড নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজও খোলা হয়েছে, যেখানে ছোট্ট শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেওয়া হয়। আর পাশাপাশি অস্মিতার মা সোনাই সরকারও নিজের প্রোফাইলে রোজ সমস্ত আপডেট দিচ্ছেন, শেয়ার করেছেন তাদের অ্যাকাউন্ট ডিটেলসও। ইতিমধ্যেই বহু সহৃদয়বান ব্যক্তিরা সাহায্যের হাতও বাড়িয়েছেন, কিন্তু প্রয়োজনীয় অর্থের অঙ্কটা অনেকটা। অসহায় মা বাবার অনুরোধ সকলের কাছে একটাই, সম্ভব হলে কিছু আর্থিক সাহায্য করুন তাদের, তাতে করে ছোট্ট একটা প্রাণ বেঁচে যাবে। এক অসহায় মা বাবা ফিরে পাবে তাদের সদ্যজাত সন্তানকে। সৌরভ গাঙ্গুলি থেকে সঙ্গীত শিল্পী বিক্রম ঘোষ, দেবলীনা নন্দী আরো অনেকেই এই অসহায় বাবা মায়ের পাশে দাঁড়িয়েছেন, বাকিদের কাছেও অনুরোধ করেছেন এগিয়ে আসার জন্য। ছোট্ট শিশুর এই লড়াই দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও, ছলছলে চোখেই প্রার্থনা করেছেন দুধের শিশুটি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। দ্য বঙ্গান্টোল্ডও সেই কামনাই করে।